আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটি ওয়েবসাইট বানাবো, কিন্তু ডোমেইন হোস্টিং কার কাছ থেকে নিব? বাংলাদেশের তো কোনো প্রোপাইটার ভালো না, এমনি এমনি সার্ভার ডাউন হয়ে যায়, ওয়েবসাইট লোড হয় না, অনেক সময় লাগে, মাঝে মাঝে www. ছাড়া ডোমেইন নেম লিখলেও নাম আসে না, ইত্যাদি সমস্যা। বাইরের দেশ থেকে নিব, কিন্তু আমার তো ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ড নেই, পেপ্যাল অ্যাকাউন্টও নেই, তাহলে কী করা যায়? আমি 2 বছর ওয়েবসাইট রানিং করার পর যেটা বুঝলাম যে বাংলাদেশের অন্তত 3টা কোম্পানির সাথে আমি কাজ করেছি, তার মধ্যে এবার একটা কোম্পানির কাছ থেকে আমি 3টা ডোমেইন কিনেছি, সেটা হচ্ছে EBNHOST.com। এদের সার্ভিস মোটামুটি আমার অনেক ভালো লেগেছে। আমি শুধু ডোমেইন কিনেছি, হোস্টিংয়ের খবরটা আমি দিতে পারবো না, এদের হোস্টিং সার্ভিস কেমন, তবে যারা ইউজ করেছে তাদের সঙ্গে কথা বলেছি, মোটামুটি অনেক ভালো অন্য কোম্পানিদের চেয়ে। তো আপনারা চাইলে এই কোম্পানির কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিব। সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা EBNHOST.com এর রেজিস্ট্রেশন করবেন, এবং এরপরে দেখাবো কিভাবে অর্ডার করবেন এবং অর্ডার কনফার্ম করবেন। ইনাদের প্রতিটা লেভেল একটু হার্ড এবং নতুন যারা তারা হয়তো বুঝতে পারবে না, এই জন্যই মূলত ভিডিওটি মেক করছি। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া আছে, আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। সো আমি ক্লিক করে একটু ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি, কপি করা লিঙ্কটি আমি সার্চ বারে পেস্ট করে দিচ্ছি, পেস্ট, এবার এন্টার। ওকে, দেখেন লিঙ্কে সার্চ করলে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পর দেখেন সবার উপরে রাইট পাশে রেজিস্টার একটি অপশন রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম। ওকে, রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের এই নিউ পেজে নিয়ে আসবে। এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দেখে দেখে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন, তারপর আপনার একটি রানিং ইমেল অ্যাড্রেস দিবেন। অবশ্যই রানিং ইমেল অ্যাড্রেস দিবেন, কারণ ওই ইমেইলে একটি ভ্যারিফাই লিংক আসবে এবং নেক্সট টাইম আপনার এই অ্যাকাউন্টটি ভ্যারিফাই করে নিতে হবে। তারপর একটি ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারটা রানিং দিলে ভালো হয় যে তারা আপনার সাথে যে কোনো সমস্যার কারণে যোগাযোগ করতে পারবে। নিচে দেখেন লেখা আছে ব্লিং অ্যাড্রেস, এখানে আপনার কোম্পানির নাম অপশনাল দিলেও হবে না দিলেও হবে। নিচে আছে স্ট্রিট অ্যাড্রেস, এখানে আপনি আপনার রোড নাম্বার, পাড়া, মহল্লা, ডাকঘর এবং থানা এই সবগুলো অ্যাড্রেস সুন্দর করে লিখে দেবেন। স্টেট অ্যাড্রেস 2, এখানে আপনার থানা এবং জেলার নাম লিখে দেবেন। সিটিতে আপনার জেলার নাম দিবেন, স্টেট এখানে আপনার বিভাগের নাম দিবেন, পোস্ট কোড অবশ্যই পোস্ট অফিসের কোডটি দিবেন, বাংলাদেশ এটি সিলেক্ট করা থাকবে। এবং এখানে দেখেন অ্যাডিশনাল রেকর্ড ইনফরমেশন, এখানে BDT এটি থাকবে, কারণ আমরা বাংলাদেশ টাকা থেকেই তাদেরকে পেমেন্ট করব। তারপর অ্যাকাউন্ট সিকিউরিটিতে এখানে আসার পর পাসওয়ার্ড টাইপ করবেন, অবশ্যই পাসওয়ার্ডটা যেন হাই হয়, একটি স্মল লেটার, একটি ক্যাপিটাল লেটার এবং আপনার মন মতো ডিজিট ব্যবহার করবেন। কনফার্ম পাসওয়ার্ডে ওই একই পাসওয়ার্ডটি দিবেন, তারপর রেজিস্টার এখানে ক্লিক করবেন। সো আমি আমার ইনফরমেশনগুলো সাবমিট করে দিচ্ছি, এবার রেজিস্টার এখানে ক্লিক করব। সো আমি ক্লিক করে দিচ্ছি, পেজটা রিলোড হওয়ার জন্য অপেক্ষা করব। দেখেন আমাদের সুন্দরভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন চাইলে আমরা এখান থেকে অর্ডার করতে পারি। ওকে, এখন আমাদের জিমেইলটি ভেরিফিকেশন করে নিতে হবে, এই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ইমেইলে। তো ইমেইলে আসার পর যে ইমেইল অ্যাড্রেসটি দিয়েছেন সেখানে আসবেন। আসার পর দেখেন এইরকম একটি ইমেইল করা হবে আপনাকে, যে আপনার ওয়েবসাইটটি ভেরিফিকেশন করতে হবে। এই লিঙ্কটাতে আপনি চাইলে ক্লিক করে সরাসরি ব্রাউজারে যেতে পারেন, অথবা লিঙ্কটি কপি করে নিয়ে আপনার ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন। সো আমি লিঙ্কটি কপি করে নিব, এখন আমার ব্রাউজারে গিয়ে আমি সার্চ করব। এটি মূলত আপনার ওই ইবিএন হোস্টেই উপরে লেখা থাকে, যদি লেখা না থাকে আপনি আপনার ইমেইল বক্সটা চেক করবেন। তো সার্চ বারে আসার পর এটি পেস্ট করে দিলাম, এখন এন্টার। যেহেতু নেটওয়ার্ক কানেকশন একটু দুর্বল, কাজে একটু ওয়েট করবেন। ওকে, দেখেন একটি নতুন টপ আপ উইন্ডো ওপেন হয়েছে, এখানে বলা হয়েছে কনফার্ম ভেরিফিকেশন ইমেল, আমরা এই যে গ্রিন চিহ্ন ভ্যারিফাই ইমেল, আমরা এখানে ক্লিক করব। ওকে, তো দেখেন আমাদের ইমেলটি
সুন্দরভাবে ভ্যারিফিকেশন হয়ে গেছে, আপনারাও এইভাবে ইমেল ভ্যারিফাই করে নেবেন। তো গাইস মোটামুটি এটি ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।